থ্যাংক ইউ। আমি এখানে তাপস দা, আপনারা জানেন যে ক্রিকেটার, এখন ফুটবল মাঠে আমরা নামাই ফেলছি, আমাদের এইটাই একটা সব বড় যে আমরা ক্রিকেটাররা ফুটবল মাঠে চলে আসছেন। আমি তাপস দার দুই চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, প্রথমত ধন্যবাদ এসআরআই টিভি কে এবং এই অর্গানাইজার কে, আজকে আমরা বিয়ানীবাজারের হয়ে ফুটবল খেলতে আসছি এবং স্পেশালি সুমন ভাই, লাইক উনি আসায় আমরা সবাই খুব আনন্দিত। এবং আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে এই যুগের রবিনহুড, তো এই যুগের রবিনহুড হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা আর আপনারা সবাইকে ধন্যবাদ যে আপনারা স্পোর্টসটাকে ধারণ করতেছেন, খেলাধুলাতে আসেন, এটা নিজের জন্য ভালো, মন মানসিকতার জন্য ভালো এবং হেলথের জন্য ভালো। সো থ্যাংক ইউ সোহেল ভাই এন্ড এসআরআই টিভি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিওটা শেষ করব, শেষ করার আগে একটা কথা বলতে দিচ্ছি, জানেন যে আমি আগে মনে করতাম যে এই জার্নিটা মনে হয় আমার একাই অনেক দূর যাইতে হবে, কিন্তু আজকে এখানে এসআরআই টিভি এবং আমি যাদেরকে পাইছি বিয়ানীবাজারের, আমার বিশ্বাস করেন আমার আর এখন নিজের একা মনে হয় না। এই যুদ্ধে আমরা সবাই আছি, আপনারা সবাই আছেন, এবং বিশ্বাস করেন বাংলাদেশের ফুটবল আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা সাউথ এশিয়াতে অন্তত চ্যাম্পিয়ন দেখতে পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।